সংবিধান অনুযায়ী দেশে জাতীয় নির্বাচনের বাকি মাত্র এক বছর। সামনের কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচন থাকলেও এরই ছায়ায় জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে প্রধান রাজনৈতিক দলগুলো। শুরু হয়েছে দলকে সাংগঠনিকভাবে গোছানোর কাজও। প্রাথমিকভাবে মাঠ জরিপ শেষে তৃণমূলে কে হচ্ছেন দলের প্রার্থী, কেন্দ্র থেকে সেই গ্রিন সিগন্যালও যেতে শুরু করেছে। আর এই প্রক্রিয়া নিয়েই প্রশ্ন ছিল বিশেষজ্ঞদের কাছে। একটা নির্বাচনের দিকেই কিন্তু দেশ আগাচ্ছে। আমিও প্রত্যাশা করব পরিচ্ছন্ন ইমেজের, ক্লিন ইমেজের লোকজন, যারা জনসম্পৃক্ততা আছে, জনগণের কাছাকাছি আছে, জনগণের কাজে আসে, তাদেরকে যদি চুজ করেন জনগণ নিঃসন্দেহে এগিয়ে আসবে। কিন্তু কারো বিরুদ্ধে যদি ঘুষ, দুর্নীতি, মানি লন্ডারিং অভিযোগ থাকে তাহলে তারা তো দলে নমিনেশন পাওয়া উচিত না। কেননা এখানে মনে রাখা দরকার বিচারক কিন্তু ভোটার বা জনগণ। দেশের রাজনৈতিক ইতিহাস বারবারই জটিল, এবারও তৈরি হয়েছে নানা রকম প্রেক্ষাপট। তবুও নির্বাচন নিয়ে নিকট অতীতের অভিজ্ঞতা আর নয়, সহনশীলতা বজায় রেখে যে কোনো মূল্যে অংশগ্রহণমূলক নির্বাচনের দিকেই তাকিয়ে আছেন তারা। বেগম খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী, তো এখন মামলা তো চূড়ান্ত পর্যায়ে। মামলার বিচার যাই হোক না কেন, শাস্তি যাই হোক না কেন, এরপরও গণতন্ত্রে বিশ্বাসী হলে রাজনৈতিক দলের উচিত হবে নির্বাচনে যাওয়া। আমার বিশ্বাস বিএনপি দক্ষতার পরিচয় দেবে, যেহেতু জনসমর্থনে তারা খুব কমতি নেই, সুতরাং ইট উইল বি এ গুড ফেয়ার ফাইট বিটুইন দি আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি। তারা মনে করেন প্রতিটি রাজনৈতিক দলেরই নিজেদের আত্মপলব্ধির জায়গা রয়েছে, ফলে অতীত থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্রমুখী হবার তাগিদ দিলেন এই দুই জ্যেষ্ঠ নাগরিক।